আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ। সামাজিক দূরত্ব বজায় না রেখে স্বাস্থ্যবিধি ভেঙে তৃণমূলে যোগদান প্রসঙ্গে কংগ্রেসের অভিযোগ। মঙ্গলবার বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে জেলা কংগ্রেসের মুখপাত্র জয়ন্ত দাস এক সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, প্রশান্ত কিশোরের নির্দেশ অনুযায়ী জেলার বিভিন্ন জায়গাতে তৃণমূল কংগ্রেস সামাজিক দূরত্ব বজায় না রেখে এবং স্বাস্থ্যবিধি ভেঙে যোগদানে মেতে উঠেছে। এই নিয়ে তারা প্রশাসনের কাছে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন। পাশাপাশি তিনি জানিয়েছেন, জেলাজুড়ে একটা অপপ্রচার চলছে যে কংগ্রেস থেকে তৃণমূলে যোগদানে হিড়িক পড়ে গিয়েছে। এই ঘটনা সম্পূর্ণরূপে মিথ্যে। কংগ্রেসের কোনো কর্মী বা নেতা এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেসে যোগ দেননি। আজকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের পক্ষ থেকে আজকে আপনাদের যে সাংবাদিক সম্মেলন আমরা করছি, আমার ডান দিকে মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক মহাবুজালন ডালিম আছেন, বাঁদিকে আছেন মোহাম্মদ জহর, তিনি অন্যতম সাধারণ সম্পাদক। আমাদের বক্তব্য হচ্ছে এই, কিছুদিন ধরেই আপনারা লক্ষ্য করে দেখবেন সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে করোনা আবহাওয়ার মধ্যে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে শুধুমাত্র গায়ের জোরে এবং প্রশাসনকে কাজে লাগিয়ে বিভিন্ন ব্লকে বিভিন্ন জায়গাতে তৃণমূলের যোগদান পর্ব চলছে। এটা প্রশান্ত কিশোরের নতুন ভোকাল টনিক। অর্থাৎ এর আগেও তিনি দিল্লিতে এই ধরনের মানুষকে বিভ্রান্তকর টনিক খাইয়েছিলেন। পশ্চিমবঙ্গে আবির্ভূত হওয়ার পর তিনি মুর্শিদাবাদ জেলাতেও এই টনিক তিনি চালু করতে চলেছেন, যেখানে তৃণমূলের যোগদান হচ্ছে একটাই মাত্র উদ্দেশ্য, 2021-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করো, মানুষকে এই বার্তা দাও যে আগামী বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির নেতৃত্বে নতুন সরকার আবার গঠন করা হবে, তার জন্য মানুষ উন্নয়নে সামিল হতে চাইছে, দলে দলে মমতা ব্যানার্জির নেতৃত্ব মানুষ মেনে নিচ্ছে। আমরা বলতে চাইছি এটা সম্পূর্ণ একটা ভ্রান্ত ঘটনা। মনে করুন, বড়বাতে যে যোগদান হয়েছে সেই যোগদানে রানীনগর, বহরমপুর, সালার, সুতি বিভিন্ন জায়গা থেকে সেখানে লোক নিয়ে গিয়ে ভাড়া করে মানুষের সামনে দেখানো হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিরাট যোগদান। টেক্সটাইলের মোড়ে যে তৃণমূলের সভা হয়েছে সেখানেও পলাশি থেকে শুরু করে দমকল পর্যন্ত বিভিন্ন জায়গার, এমনকি করিমপুর, নাকাশিপাড়া থেকেও লোক নিয়ে এসে সভায় ভিড় করে দেখানো হচ্ছে এই যোগদান পর্ব, তৃণমূলের যোগদান চলছে। বিভিন্ন জায়গাতে মানুষকে বিভ্রান্ত করে পিকেট অর্থাৎ প্রশান্ত কিশোরের এই ভোকাল টনিক চলছে। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে আছে। অধীর চৌধুরীর নেতৃত্বে আমরা মুর্শিদাবাদ জেলায় প্রত্যেকটা রাজনৈতিক কর্মী আমরা যেমন একজোট রয়েছি, পাশাপাশি মানুষের জনসমর্থন আমাদের দিকে বাড়ছে। দ্বিতীয়ত, তৃণমূলের অভ্যন্তরে প্রশাসনিক জায়গাতেই হোক, একে অপরের দিকে যেভাবে তারা বিভিন্ন দুর্নীতির দায় একে অপরের ঘাড়ে চাপাচ্ছে, বিভিন্ন ব্লকে ব্লকে তৃণমূলের যে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে তাতে নিজেদের মধ্যে যে গণ্ডগোল হচ্ছে, পুলিশ প্রশাসনকে কাজে লাগিয়ে কংগ্রেসের নেতা কর্মীদেরকে বাড়ি বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে তাদেরকে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দিয়ে তাদেরকে জেলে পাঠানো হচ্ছে। অর্থাৎ শাসক দলের কোন্দল বিরোধীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া, এটা প্রশান্ত কিশোরের দ্বিতীয় ভোকাল টনিক। তাই আমরা মুর্শিদাবাদ জেলাবাসীকে আমরা এই মর্মে বলতে চাইছি, সম্পূর্ণ বিভ্রান্তিকর এই সমস্ত ঘটনাগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা আপনাদের চোখের সামনে নিয়ে আসা হচ্ছে। আপনারা এতে কেউ বিভ্রান্ত হবেন না, কেউ অন্ততপক্ষে কংগ্রেসের পক্ষ থেকে আমরা বলতে পারি, কংগ্রেসের পক্ষ থেকে কোনো নেতা কোনো কর্মী কোথাও কেউ যোগদান করেনি, এটা সম্পূর্ণ বিভ্রান্তি করার জন্য আপনাদের কাছে তৃণমূলের কাছ থেকে এটা এই বার্তাটা এসছে। আর পাশাপাশি আমরা পুলিশ প্রশাসনকেও বলছি, যদি নিরপেক্ষভাবে কাজ করেন ভালো, না হলে উদরপিণ্ডি বুদর ঘাড়ে অর্থাৎ তৃণমূলের গোষ্ঠী সংগ্রামন কংগ্রেসের ঘাড়ে চাপিয়ে দিয়ে কংগ্রেসের নেতাকর্মীদেরকে জেলে পাঠানো, এনডিপিএস কেস সহ বিভিন্ন মাদক কেস দিয়ে, এটাও কিন্তু জেলা কংগ্রেস আর চুপ করে বসে থাকবে না।
বহরমপুর থেকে বিনয় রায়ের রিপোর্ট, নিউজ ডেস্ক থেকে সহনিকা দে। আপনারা দেখছেন বেকাই নিউজ, সর্বদাই খবরের গভীরে। আপনার শহর বহরমপুরের পাশে হরিদাস মাটিতে প্রকৃতির কোলে আসুন না। হোটেল গোল্ডেন অ্যাপল, হরিদাস মাটি, বহরমপুর, মুর্শিদাবাদ।